Hello coders, আমরা এখন স্প্রিং এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ বা স্পেল দিয়ে কিভাবে আমরা আমাদের বিনের প্রপার্টিতে আরো ডাইনামিক ভাবে কিভাবে আমরা রেফারেন্স ইউজ করতে পারি বা কিভাবে আমরা অ্যারিথমেটিক অপারেশনস ইউজ করতে পারি বা কনকেটেনেশন ইউজ করতে পারি এই টাইপের অনেক কিছু কনফিগারেশন আমরা দেখব। তো টু স্টার্ট উইথ আমাদের এখন যেটা আছে আমরা কিছু মডিফাই করেছি আমাদের প্রোগ্রামটাকে। আমাদের এখানে একটা প্যারাট ক্লাস আছে যেটার একটা আইডি আছে এবং একটা স্ট্রিং আছে স্পিচ, এবং এটা একটা স্পিক মেথড আছে যেটা ওই আইডিটাকে এবং স্পিচটাকে প্রিন্ট করে। লাস্ট টিউটোরিয়ালে আমরা ক্যাট নিয়ে কাজ করেছিলাম, তো আমি ভাবলাম যে ক্যাটের তো কথা বলাটা কেমন দেখায় তাই না, তাই প্যারট নিয়ে আসি এই জায়গাতে। তো আমরা আরেকটা ক্লাস আছে আমাদের র্যান্ডম স্পিচ নামে, যেটাতে কিছু স্পিচ ডিফাইন করা আছে এবং ওটার একটা গেট টেক্সট একটা মেথড আছে যেটাতে র্যান্ডমলি আমাদের এখান থেকে টেক্সট রিটার্ন করে। এখন আমাদের বিন কনফিগারেশন আমরা দেখি। আমাদের এখানে এক্সএমএল বেসড কনফিগারেশন আছে, আমরা এটাকে একটা ফরম্যাট করে নিই। হ্যাঁ, এক্সএমএল বেসড কনফিগারেশনের মধ্যে আমাদের প্যারাট নামে একটা বিন আছে এবং র্যান্ডম নামে একটা বিন আছে। র্যান্ডমটা যেটা হলো র্যান্ডম স্পিচের একটা ইনস্ট্যান্স এবং প্যারাট অবভিয়াসলি প্যারটের একটা ইনস্ট্যান্স। তো এখন যদি এটা আমরা রান করি, রান করলে যদি স্পিক বলি, তাহলে যেহেতু আমাদের প্যারামিটারগুলো ডিফাইন না, আমাদের আসলে ডিফল্ট ভ্যালু আসবে যেটা হচ্ছে জিরো এবং নাল। সো সেটা ঠিক আছে, আমরা কিছু প্যারামিটার ডিফাইন করে দিই। আমরা প্যারটটা যখন আমরা ইনিশিয়ালাইজ করছি, আমরা এখানে আসলে এখন বলে দিতে পারি, আমরা যদি আমাদের বিনে চলে যাই, বিনে যেয়ে আমরা এখানে রাইট ক্লিক করে আমরা বিনস ইনসার্ট প্রপার্টিতে যেয়ে আমরা এখানে এটার আইডি দিতে পারি। আইডি ফর এক্সাম্পল দিলাম সামথিং 34 দিয়ে দিলাম। আমরা আরেকটা দিই প্যারটের বিনস ইনসার্ট প্রপার্টি, আমরা আরেকটা দিতে পারি প্রপার্টি, আর কী প্রপার্টি আছে, স্পিক প্রপার্টিটা তাই না, স্পিচটা। এখানে আমরা দিতে পারি প্যারট ক্লাসটা একবার দেখে আসি, তো স্পিক স্পিচ আসলে SPECH, সরি অ্যাবাউট দ্যাট। এটা কি সেটার করা আছে? এটা আসলে সেট স্পিচ হবে, এই কারণেই ওখানে স্পিক দিচ্ছিল। আমাদের এখানে একটা ছোট ভুল আছে, স্পিচ। এবার ঠিক আছে, এবার আমাদের বিন এক্সএমএলে এটা স্পিচই আসার কথা যদি আমি ফিল আপ করতে চাই। দেয়ার ইউ গো, স্পিচ। স্পিচে দিলাম কি দিতে পারি, মাই নেম মিঠু, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখা যাবে 34 মাই নেম ইজ মিঠু এটা কিন্তু আসছে। সো উইচ ইজ গুড, আমরা প্রপার্টি ইনিশিয়ালাইজ করলাম আমাদের বিন এক্সএমএল এর থ্রু দিয়ে। তো এখন আমাদের সোর্সে যদি আমরা চলে যাই, আমরা দেখি যে স্প্রিং এর এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে। আমরা ইনিশিয়ালি কিছু স্যাম্পল দেখি, যে আমাদের এখানে যে আইডি আছে, আমরা যদি এই আইডির জায়গায় আমরা কিন্তু এখানে চাইলে স্প্রিং এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ যদি আমরা ইউজ করতে চাই বা স্পেল যদি ইউজ করতে চাই, আমরা শুরুতে হ্যাশ দিব, তারপর আমরা একটা ব্র্যাকেট দিলাম, কার্লি ব্রেস অ্যান্ড এন্ডিং কার্লি ব্রেস। এখন যে আমার ইন্টিজারটা যাচ্ছে, এই ইন্টিজারটা কিন্তু আসলে আমার একটা স্পেলের থ্রু দিয়ে পার্স হয়ে তারপর যাবে। আমি যদি এটাকে রান করি, 34 আছে, কিন্তু আমি চাইলে এখানে আসলে এখন অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো, সে লাইক 89। আইডিটা সেট করার জন্য আমরা দেখি, হ্যাঁ এটা কিন্তু অ্যারিথমেটিক অপারেশনটা এখানে চলে আসছে। আমরা চাইলে এখানে আরও মজার মজার কাজ করতে পারবো, সেটা আমরা ডাউন দ্য রোড পরে দেখি। আমরা আসলে এখন আইডিটা তো এখানে এইভাবে সেট করতে পারলাম। আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যে আমরা কিন্তু এখানে স্ট্রিংয়ের কনক্যাটিনেশনও করতে পারি চাইলে। আমরা যদি এখানে এটাকে নিয়ে আসি, এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের সেলেক্ট মাই নেম ইজ, আচ্ছা এটাকে কোটের ভেতরে ভরতে হবে, সিঙ্গেল কোট, যেহেতু আমি ডাবল কোটের ভেতরে আছি। সো সিঙ্গেল কোটের ভেতরে আমি মাই নেম ইজ নিয়ে আসলাম, সেখানে আমি আবার প্লাস দিলাম, প্লাস দিয়ে আবার এটাকে আমি সিঙ্গেল কোটের ভেতরে নিয়ে আসি। আচ্ছা এটা এখানে থাকবে না, এটা পরে চলে যাবে, এবং মিঠুটাকে আমরা সিঙ্গেল কোটের ভেতরে নিয়ে আসলাম। এখন যদি আমি সেভ করি, আবার যদি রান করি, ইট ইজ ওয়ার্কিং, মাই নেম ইজ মিঠু, উইচ ইজ গুড। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা তো এমনি কিছু অ্যারিথমেটিক অপারেশন দেখলাম তাই না, স্পেলের থ্রু দিয়ে। তাহলে আমরা কি এই যে র্যান্ডম, যেই আমার এখানে একটা বিন তৈরি হয়েছে, র্যান্ডমের মধ্যে কী আছে, একটা মেথড আছে যেটা আমাকে গেট টেক্স দিবে তাই না, তো এটাকে কি আমি র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করে দিতে পারি কি না স্পিচ ভ্যালুটাকে ওই র্যান্ডমটা দিয়ে, সেটা আমরা দেখি। তাহলে আমরা এই জায়গাতে ডিরেক্টলি যদি আমরা বলি যে তুমি র্যান্ডম বিনটা নাও, র্যান্ডমের ভেতর থেকে আমার গেট টেক্সট,
get texts ঠিক আছে get textটা দিলে আমার কিন্তু এটা নিবে তো এটা plural ভালো দেখাচ্ছে না আমি এটাকে সিঙ্গেল করে মানে সিঙ্গেল করে দেই get text এবং আমি যদি আমার bin configuration এ চলে আসি get text এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমার র্যান্ডমলি কিন্তু এক একবার এক এক ভ্যালু দেওয়ার কথা এই যে I'll be back দিয়েছে নাল আছে যেহেতু আমাদের এখানে একটা নাল আছে আমরা প্যারোটে যদি চলে যাই সরি আমাদের র্যান্ডম স্পিসিস যদি চলে যাই এখানে নাল আছে বলে নাল এসেছে আসলে নালটা আমাদের দরকার না আমরা নালটা এখান থেকে সরিয়ে দিতে পারি প্যারোট কি কি বলে কিছু কিউট কথা দেই এই জায়গাতে তো এখন যদি আমরা এটাকে রান করি যে গুড মর্নিং দিচ্ছে আমি যদি আবার রান করি ফিড মি কুকিজ সো আমরা দেখছি এটা কিন্তু র্যান্ডমলি নিচ্ছে হ্যাঁ সো আমরা আমাদের যেই বিনস এক্সএমএল আছে বিনস এক্সএমএল এর ভেতর থ্রু দিয়ে আমরা কিন্তু আরেক এই স্প্রিং এর এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা আরেকটা বিনকে রেফার করলাম এবং সেই বিনের একটা মেথড কিন্তু আমরা এখানে ইউজ করলাম এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তাই না এবং এখানে আমরা আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি যে আমরা চাইলে আমাদের এই আইডির মধ্যেও কিন্তু আমরা আরেকটা প্রপার্টি যেটা আছে সেই প্রপার্টির কোনো অ্যাট্রিবিউট কিন্তু আমি ইউজ করতে পারি ফর এক্সাম্পল কোনো কারণে যদি আমার আমি আমাদের এখানে যে টেক্সট আসতেছে সেই টেক্সটার লেন্থটা যদি আমি এই আইডিতে সেট করতে চাই সেটাও কিন্তু আমি চাইলে এখানে করতে পারি সো আজকের জন্য এই পর্যন্তই আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস